ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এএনএম এবং জিএনএম 2022 এর যে এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে র্যাঙ্ক কার্ড, এবং এই র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে। কত নম্বর পেলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে বা কত র্যাঙ্ক আসলে সরকারি কলেজে তোমরা পড়তে পারবে, বেসরকারি কলেজে কত র্যাঙ্ক আসলে পড়তে পারবে, সেই একাধিক তথ্য তোমাদের কাছে তুলে ধরব। কিন্তু তার আগে সব থেকে যেটা জানা জরুরি যে র্যাঙ্ক কার্ড যে প্রকাশিত হয়েছে এই র্যাঙ্ক কার্ডের বিষয়টা সম্পর্কে তোমরা একটু জেনে নাও, নইলে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন কাউন্সিলিংয়ে যখন তোমরা ইনভলভ হবে সেই মুহূর্তে তোমরা কিন্তু ফেস করবে। এখানে দেখো একটি ক্যান্ডিডেটের কিন্তু র্যাঙ্ক কার্ডটি তোমাদের কাছে আমি তুলে ধরেছি। ফার্স্টে দেখো এখানে যে স্কোর, প্রত্যেকে কিন্তু স্কোর দেখতে পাবে এবং স্কোরের উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্ক এসছে। ধরো এই ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট, সেই জন্য তার একটি জিএমআর র্যাঙ্ক এসছে। কেউ যদি এসসি ক্যান্ডিডেট হয় তার জিএমআর একটি র্যাঙ্ক আসবে, এসসির উপর একটি র্যাঙ্ক আসবে। কেউ যদি এসটি ক্যান্ডিডেট হয় তার জিএমআর এর উপর একটি র্যাঙ্ক আসবে এবং এসটি ক্যান্ডিডেটের উপর র্যাঙ্ক আসবে। অর্থাৎ কেউ যদি কোনো ক্যাটাগরি আন্ডারে হয়, এসটি এসসি ওবিসি এ বি ইডাব্লিউ এস পিডাব্লিউডি অরফেন সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স এই ধরনের উপরগুলো আসলে তাদের একটি র্যাঙ্ক জিএমআর এর উপর আসবে এবং আরেকটি র্যাঙ্ক এসটি এসসি এগুলোর উপর আসবে। এরপর আসি কোন র্যাঙ্কের উপর তোমরা সরকারি কলেজ বা বেসরকারি কলেজ পাবে। ধরো কোনো ক্যান্ডিডেটের 7000 র্যাঙ্ক এসছে, এটা তার জিএমআর র্যাঙ্ক, এবং এসসি র্যাঙ্ক এসছে 312। ধরো যখন ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং হচ্ছে সে ধরো তার এই জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করে কোনো সরকারি কলেজ পেল না, কিন্তু এসসি র্যাঙ্কের উপর ভিত্তি করে সে সরকারি কলেজ পেতেই পারে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে ধরো 3000 পর্যন্ত সরকারি কলেজের র্যাঙ্ক নামলো, অর্থাৎ 3000 পর্যন্ত যাদের র্যাঙ্ক তারা সরকারি কলেজের আন্ডারে চলে এলো। ধরো ফার্স্ট রাউন্ডে এই যে 7000 যে পেয়েছে সে কিন্তু পেল না, কিন্তু আবার অপরপক্ষে এসসি র্যাঙ্কটা 400 পর্যন্ত নেমেছে সমস্ত সরকারি কলেজ অনুযায়ী। তো সেক্ষেত্রে কিন্তু 312 যার র্যাঙ্ক আছে সে কিন্তু এসসি ক্যাটাগরিতে সেই কলেজটা কিন্তু পেয়ে যাবে। তো যাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু কাউন্সিলিংটা এরকম করে হবে, এবং অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু এলিজেবল তাদের কিন্তু এটা লেখা উঠছে যে এলিজিবিলিটি ফর দ্য সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ফর এএনএম এবং জিএনএম কোর্স, এটা এখানে ইয়েস আছে। যাদের নো আসছে নো, এবং কিছু জনের ক্ষেত্রে হয়তো সার্ভারের টেকনিক্যাল গ্লিচ থাকার জন্য অনেকের এই পেজটাই আসছে না, তাদেরকে বলবো একটু অপেক্ষা করতে। অবশ্যই সার্ভার আরও যখন ফাস্ট হবে তখন তোমরা এটা কিন্তু দেখতে পাবে, কিন্তু অবশ্যই বলে রাখবো এইটা যদি না আসে, এই যে ইয়েস এই কথাটা যদি না আসে তাহলে কিন্তু তারা কিন্তু এলিজেবল নয়। এখানে হেল্প ডেস্ক নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এখানে কিন্তু ফোন করতে পারো। এরপর তোমাদেরকে বলে রাখি অবশ্যই আমি আসছি কত কাট অফ বা র্যাঙ্কের উপর সরকারি কলেজ তোমরা পাবে। তার আগে তোমাদেরকে বলে রাখি যে রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড, এই তিনটে রাউন্ড মিলে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিং সংক্রান্ত একাধিক তথ্য, কিভাবে তোমরা কাউন্সিলিং করবে, কিভাবে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, কী কী ডকুমেন্টস লাগে, প্রোফর্মা কী, সমস্ত বিষয়টা আগামী দিনে আমি ধীরে ধীরে তোমাদের কাছে আলোচনা করব। অযথা তোমরা কিন্তু একদম প্যানিক হয়েও না। এরপর আসে সবথেকে বহুল চর্চিত বিষয় এবং তোমরা যেটা বারবার জানতে চেয়েছো যে কতের মধ্যে র্যাঙ্ক থাকলে সরকারি কলেজ পাওয়া যাবে। তো প্রথমে আসি যে জেনারেল র্যাঙ্ক কত দরকার। 4000 থেকে 5000 মধ্যে র্যাঙ্ক থাকলে ডেফিনেটলি সরকারি কলেজ পাওয়া যাবে। ওবিসি বি এর ক্ষেত্রে 1000 থেকে 2000, ওবিসি এ এর ক্ষেত্রে 2000 থেকে 3500, এসটির ক্ষেত্রে 8000 থেকে 14000, এসসির ক্ষেত্রে 4000 থেকে 6000, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1500 থেকে 2400 এবং সিভিল ডিফেন্স 250 থেকে 750। এই যে সম্পূর্ণ র্যাঙ্কের কথা বললাম এটা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কিন্তু এই র্যাঙ্ক থাকলে সরকারি কলেজ 100% পাবে। মপ আপ রাউন্ডের কথা আমি আসছি না, মপ আপ রাউন্ডে অনেক দূরের র্যাঙ্কেও কিন্তু আগের বছর চান্স পেয়েছে, তাই সেই পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি কারো 8000-9000 জেনারেল র্যাঙ্ক থাকলেও সে কিন্তু মপ আপ রাউন্ডে সরকারি কলেজ পাবে। এরপর আসি বেসরকারি কলেজ, যাদের 20000-এর মধ্যে র্যাঙ্ক আছে তারা মোটামুটি কাঙ্ক্ষিত বেসরকারি কলেজ অবশ্যই পাবে। কলকাতার দিকে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোর দিকে হয়তো পাওয়াটা একটু সমস্যা, যাদের 19000-18000 র্যাঙ্ক রয়েছে, যাদের 7000-8000-9000 র্যাঙ্ক রয়েছে তারা তো ডেফিনেটলি বেসরকারি কলেজ পাবে, কিন্তু 20000 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু 100% যে কোনো একটা ভালো বেসরকারি কলেজ তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে তোমাদের কাছে আমি র্যাঙ্কটা বা এই পারসেপশনটা তুলে ধরলাম, অনেকে এর সাথে সহমত হতেও পারে নাও হতে পারে, তবে আমার পূর্ব অভিজ্ঞতা এবং সমস্ত স্টুডেন্টের সাথে কথা বলার পর তোমাদের কাছে এই র্যাঙ্কটা কিন্তু আমি তুলে ধরেছি। আশা করি তোমরা এই বিষয়টা দেখবে এবং অবশ্যই আমাদেরও নজর থাকবে আগামী দিনে কাট অফ কত যায়, ফার্স্ট রাউন্ডের কাট অফ, সেকেন্ড রাউন্ডের কাট অফ, তোমরা কীভাবে কাউন্সিলিং করবে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড, সেই একাধিক তথ্য ভিডিও আমি তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য।